আসসালামু আলাইকুম, রোজিস কুকিং ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে সহজভাবে সমোসা ও স্প্রিং রোলের শীট এবং চিকেন সমোসা তৈরি করে দেখাব। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারে, তবে ময়দা খুব ভালো হয় সমোসা ও স্প্রিং রোল শীট তৈরির ক্ষেত্রে। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে মেখে নিচ্ছি ময়দার সাথে। এবার নর্মাল পানি অল্প করে দিয়ে ময়দার ডো তৈরি করে নিচ্ছি। ময়দার ডো খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, অর্থাৎ পরোটার ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করতে হবে। তবে পার্থক্য শুধু আমি এই ডো তৈরির ক্ষেত্রে কোনো তেল ব্যবহার করিনি। আমার এখানে 1/2 কাপ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এই ডো 5-6 মিনিট ভালো করে মথে নিতে হবে, তখন পরোটার ডোর মতো এই ডো নরম তৈরি হয়ে যাবে। ময়দার খামির তৈরি হয়ে গিয়েছে। এবার ডোর উপরে 1 টিস্পুন তেল উপরে দিয়ে মেখে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর তেল দিলে ডো আর ড্রাই হবে না। এবার ডেকে রেখে দিব। 10 মিনিট পর খামিরটা অনেকটা সফট হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খামিরটা একটু মথে আমি কয়েক ভাগে ভাগ করে নেব। খামিরটাকে এভাবে লম্বা করে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করার পর আমি যেভাবে লিচিগুলো গোল গোল করে নিচ্ছি সেভাবে গোল করে নিলে বেললে রুটিগুলো সুন্দর গোল হয়। এবার হাতের তালুতে তেল মেখে গোল করা লিচিগুলোকে ঘুরিয়ে নিয়ে লিচিগুলো একটা বাটিতে রেখে দিচ্ছি। এতে করে লিচিগুলো একটা সাথে একটা আর লাগবে না এবং ড্রাই হবে না। এই পর্যায়ে 1টি লিচি বোটের মধ্যে রেখে সামান্য ময়দা দিয়ে রুটি বেলে নিব। আমি এই সাইজের 4টি রুটি বেলে নিব, আপনারা 3টা করে বেলে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে 4টা রুটি দিয়ে শীট তৈরি করছি। আমি এরকম সাইজের রুটি সবগুলো বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1টি রুটির উপরে রান্না করা তেল 1/2 চামচ দিয়ে আঙ্গুলের তালুর সাহায্যে পুরো রুটিতে মেখে নিব। এরপর রুটির উপরে সামান্য ময়দা ছড়িয়ে নিচ্ছি। এভাবে আঙ্গুলের তালু দিয়ে মেখে নিব ময়দা। এবার প্রথম রুটির উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে তেল ও ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে 3টি রুটি দিয়ে দিচ্ছি। এবার 4 নম্বর রুটি দিয়ে রুটির উপরে ময়দা দিয়ে বেলে নিব। রুটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলে রুটিগুলো একসময় বড় হতে থাকবে। রুটিগুলো পাতলা করে বেলতে হবে, এই রকম পাতলা বেলতে হবে। রুটিগুলো একটু ছোট বড় হতে পারে, এতে কোনো সমস্যা হবে না। এতে করে রুটিগুলো একটার থেকে আরেকটা খুলতে সহজ হবে। আর অবশ্যই রুটি তৈরি করার সাথে সাথে ছেঁকা দিয়ে নিতে হবে, না হলে রেজাল্ট ভালো আসবে না। এইভাবে সবগুলো রুটি তৈরি করে নিব। এবার রুটিগুলো ছেঁকা বা হিট দেওয়ার পালা। এই পর্যায়ে চুলায় 1টি প্যানে বসিয়ে গরম করে নিয়েছি। এবার রুটি দিয়ে দিচ্ছি প্যানে। রুটি দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা লো রাখতে হবে। রুটিগুলো ছেঁকার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন বেশি সময় ধরে ছেঁকা যাবে না, এতে করে শক্ত হয়ে যাবে। 15 থেকে 20 সেকেন্ডে দেখবে যে এই রকম সিদ্ধ হয়ে গিয়েছে, তখন উল্টে দিব। পর্যায়ে অপর সাইড হতে আরও কম সময় লাগবে। অপর সাইড হতে 10 থেকে 12 সেকেন্ড লাগবে। আমার রুটি ছেঁকা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি।
এই পর্যায়ে গরম গরম থাকতে থাকতে রুটিগুলো খুলে নিতে হবে। রুটিগুলো ছোট বড় থাকার কারণে সহজে খোলা যাবে। হাত দিয়ে ধরে এভাবে একটা থেকে আরেকটা খুলে যাবে খুব সহজে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা পাতলা হয়েছে। একটু ধৈর্য সহকারে শীটগুলো খুলে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে শীটগুলো। আপনারা অবশ্যই রুটি গরম থাকতে থাকতে খুলে নেবেন, নাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে এবং শক্ত হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো রুটি শীট তৈরি করে নেব। এবার সমোসা ও স্প্রিং রোলের জন্য শীট তৈরি করে নেব। স্প্রিং রোলের শীট তৈরি করা খুবই সহজ। প্রথমে এভাবে গোল রুটিগুলো চারপাশে সমান করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মেপে কেটে নিতে পারেন। সাইডের যে অংশগুলো আছে সেগুলো কেটে ভেজে সমোচা, নাচো, পাপড়িকা যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে। সমোসার শীটটাকেও আমি এভাবে চারপাশে সমান করে কেটে নিয়েছি। শীট কাটার পর 9 ইঞ্চি সাইজে হয়েছে। এবার মাঝখানে 3 ইঞ্চি করে আমি 3টা শীট কেটে নিয়েছি। এভাবে লম্বা লম্বা করে কেটে নিলে সমোসার শীট তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল সমোসা আর স্প্রিং রোলের শীট। এবার সমোসার পুর তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে 1 কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি, আরও নিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আগে থেকে সিদ্ধ করা চিকেন নিচ্ছি 1/2 কাপ। আমি মুরগির বুকের মাংসের মধ্যে আদা, রসুন, গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে ছিঁড়ে নিয়েছি। এবার 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে শীটে যে অসমান অংশগুলো ছিল তা আমি মচমচে করে ভেজে নিয়েছি। সেই ভাজা শীটগুলো এভাবে আলতো করে ভেঙে আবার মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল সমোসার পুর। এবার সমোসা তৈরি করব। আমি এভাবে কোণা কুনি করে ট্রায়াঙ্গেল আকৃতি করে আবার ফোল্ড করে নিতে হবে। এবার যেই পকেটের মতো হয়েছে তার মধ্যে চিকেন পুর থেকে কিছুটা পুর ঢুকিয়ে ভালো করে চেপে দিলে ভালো হবে। একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে ভালো করে মুড়ে সমোসা শেষের অংশ আঠা দিয়ে সিল করে দিচ্ছি। সমোসায় বারবার আঠা লাগানোর প্রয়োজন নেই। এভাবে সমোসা তৈরি করে নেব। আর স্প্রিং রোল তৈরি করে দেখিয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন স্প্রিং রোল কীভাবে মুড়িয়ে তৈরি করতে হয়। স্প্রিং রোলের মধ্যে সমোসার পুরটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এভাবে স্প্রিং রোল তৈরি করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন 1 থেকে 1.5 মাসের মতো। এবার সমোসা ভেজে নিব। আমি 1টি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেল অতিরিক্ত গরম করা যাবে না। এবার সমোসা দিয়ে ভেজে নিব হালকা বাদামি কালার করে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। 1 পাশ সমোসা হলে আরেক পাশ উল্টে দিয়ে দিব এবং হালকা বাদামি কালার করে ভেজে নিব। মিডিয়াম আছে ভেজে নিতে হবে, যেহেতু কম আছে ভেজে কম আছে ভাজার কারণে এটা এমনি মচমচে হয়ে যাবে। সমোসা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমার সমোসা আর স্প্রিং রোলে শীট। আপনাদের এতটুকু যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।